ছন মন্দির ঢুকে গেছে। रूपनित सत्तमधयम् बम्मनौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् आदितेय भीहरं शुरारि दैत्यनाशकम् साधुशिष्ट कामदकम्। আমরা মন্দিরে ঢুকে মন্দিরে চলে এসেছি, মন্দিরের রাস্তায় আছি আমরা। আর ওদিকে হেঁটে হেঁটে যাচ্ছে, আগে আমাকে পেছনে রেখে দিয়ে চলে যাচ্ছে রে। ওই যে আগে আগে যে মন্দির, 108টা মন্দির এখানে পুরো আছে, এখানে 108টা মন্দির। ওই যে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, গুতাগুতি করে। তো গাইস, আমাদের এই দেখতে পাচ্ছ সিকিউরিটি দাঁড়িয়ে আছে, এই যে মন্দিরের গেট, এখানে টিকিট দেখাতে হয়। আর টিকিট ছাড়া কোনো এন্ট্রি হবে না বলে দিয়েছে, টিকিট 5 টাকা করে নেয়। বলছি দাদা, মন্দিরের ভিতরে ভিডিও অ্যালাউ আছে তো? ঠিক আছে, बम्मनौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् आदितेय भीहरं शुरारि दैत्यनाशकम् साधुशिष्ट कामदकम् सत्मरूप तत्तकं युगे युगे च दर्शितम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् सर्वभूत सर्ग कर्म सूत्र बंध कारणम् येन कर्म पाप पुण्य तारतम्य साधनम् बुद्धि बाश साक्षी रूप सर्वकर्म भाषणम् नमामि देव देव राम कृष्णम्। এখানে বেশি টাকা নেয় না, যে যেমন দেয় তেমনই নেবে। আর এখন হচ্ছে আমরা মন্দিরের দিকে যাব। সর্গ কর্ম সূত্র বন্ধ কারণম এখানে হয়ে গেছে, এখানে আমার তিলক লাগানো হয়ে গেছে। ওই যে ওখানে ঘন্টা আছে, ওখানে শিফট করেছে। তো এখন যাচ্ছি ও মন্দিরের ভেতরে এন্ট্রি নেবে। প্রচন্ড ভিড় মন্দিরের ভেতরে। তুমি মাসিস লেখো ধরে রাখো, আস্তে আস্তে ভতগড়ের জায়গা নিলে না। নিবেদন ঘুরে দিয়ে আসো। আচ্ছা, বৃষ্টি এখানে শুরু হয়ে গেছে, আমাদেরকে ধূপকাঠি দিতে আছে, আমি দিতে পারিনি যত গরম। सत्मरूप तत्तकं युगे युगे च दर्शितम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् सर्वभूत सर्ग कर्म सूत्र बंध कारणम् येन कर्म पाप पुण्य तारत প্রচন্ড হাওয়া দিয়েছে, প্রচন্ড ঝড় দিয়েছে, আজকে দিনটা সত্য কারণটা ভালো লাগছে না। ধরে দাও,
জগন্নাথ হয় সব একটা মন্দিরে ঘন্টা সব কটা সব কটা জলদি 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 এদিকে 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 নেক্সট 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 জলদি 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 চলো ভাগো ভাগ বৃষ্টি মানে মোমবাতি ধরে সবাই ঘন্টাটা বাজাচ্ছে এত জোরে বৃষ্টি নেমে চান্দন ঘুরে গেছি ওইদিকে বৃষ্টিতে পুরো সাদা হয়ে গেছে এখানেও জলের ছিটা আসছে আর আমাদের পুরো ভিজে আছে তো আমরা অন্য জায়গায় গিয়ে আবার কথা বলতে হবে এখানে এরম জোরে বৃষ্টি চালু হয়েছে চলেছে আমরা বাইরে থেকে মন্দিরের ভেতরে ঢুকে গেছি কারণ ওখানে দাঁড়ানোর মতো জায়গা নেই এত বৃষ্টি ওখানে দাঁড়ালে পুরো ভিজে যেত আমাদেরকে এত বৃষ্টি হচ্ছে এখানে তো হে গাইস তো আমরা প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হতে চলেছে তো আমরা রাস্তাতে আছি এখন অবধি বৃষ্টি কমেনি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ যে কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি মন্দির থেকে বেরিয়ে আমরা আবার এখন ভিডিও শুরু করলাম তোমাদেরকে মানে একশন মন্দিরটা একবার আমরা বেরিয়ে গেছি একশন মন্দির থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার পর আমরা মন্দির থেকে চলে যাচ্ছি তো আমরা এখন মন্দির থেকে বেরিয়েছি এখন কিছু খাবো আবার আইসক্রিম কিনে দে তো এই যে আমরা এখন আইসক্রিম খেতে গেছিলাম আমি খাবো ও খাবেন আমি খাবো ইস্টোরে
গেছি, তো ও এখানে রোল খাচ্ছে আর আমার আর আমি যেটা খাবো ওটা আমার ওখানে বানানো হচ্ছে, এখনো হয়নি বানানো। তো আমার খাবারটা এলে তোমাদেরকে আমি তখন দেখাবো, জানি খাচ্ছে আর রোল খাচ্ছে। আমি আরো এসেছি এখন এই যে ফোনটা, এই ফোনের গরিলা গ্লাসটা আছে, কারণ গরিলা গ্লাসটা আমার হাতে পড়ি ফেটে গেছে, গরিলা গ্লাসটা ওটা লাগাবো। আর এই যে ফোনের দোকান চলে যাচ্ছে, আর গেট থেকে বাইরে কিছু কিনলাম না, পেলাম না কিছু কেনার মতো, এখন আমরা বাইরে। দেখো বন্ধুরা কি মারছি আমাকে, আর মারতে মারতে আমাকে মেরেই ফেললো। এরপরে কেলানি খেয়েছে আজকে, কাটা ভাঙা কেলানি, আবার মার খাবে, আবার খাবে, খাই করে দেবো একদম। সাতটা বারো হয়ে গেছে, এই দেখো হেঁটেই যাচ্ছে রাস্তা দিয়ে পাগলের মতন। আজকে ভালোই মজা করলাম নাকি, বলে দাও, বলে দাও, কি বলবো, যাচ্ছি মানে ভালোই মজা করলাম আজকে, আমার খুব ভালো মজা করেছি, খুব ভালো। কিন্তু মাঝে একটু কেলাকেলি হয়েছে, কোথায়, গাঙ্গপুর স্টেশনে, গাঙ্গপুর স্টেশনে না, দেখো কত লোক বসে আছে, সবাই কত সুন্দর ভাবে বসে আছে, কিন্তু বৃষ্টি নামলে সবার উঠে যেতে হবে। আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে, টিকিট কাউন্টার পাশে লাইন দেওয়ার পরে প্রচুর লাইন, এখন এসছে ট্রেন মিলে যাচ্ছে করে ট্রেন ধরতে। এখন চান্না প্লেটফর্ম লোকাল দিয়েছে, এখন চান্না প্লেটফর্মে যাবো। আমাদের ট্রেন ঢুকে গেছে, ট্রেন চলে এসছে, তো দেওয়ার পরে না জানো, তো লোকাল ছেড়ে দিয়েছে আমাদের গাঙ্গপুর যাওয়ার জন্য গাড়ি। তো ট্রেন কম্পার্টমেন্ট অনেকটাই খালি আছে, পুরোটাই খালি, খুব একটা ভিড় নেই, আর প্রায় সাড়ে সাতটা, সাতটা বাইশ হয়ে গেছে, তো সাতটা কুড়ির লোকাল সাতটা বাইশ ছাড়লো। আমরা চলে এসেছি গাঙ্গপুর স্টেশনে, তোমরা এখন বাড়ি যাচ্ছি, এই যে এখন টোটো দাঁড়িয়ে আছে, টোটো ধরবো তারপর বাড়ি যাবো। বাড়ি চলে এসেছি আজকে, বাড়ি চলে এসেছি বর্ধমান থেকে, আর আজকে আমার শরীরটা ভালো লাগছে না অতটা, কারণ আগে বৃষ্টির আজকে একটু ভিজেছি আজকে, আর প্রচুর জার্নি হয়ে গেছে আজকে আমাদের। তো ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই রাখবো, আর বড় করবো না, তো অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে দেবে।